দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে রাজপথে সরব আওয়ামী লীগের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সোমবার উৎসব মুখর পরিবেশে রাজশাহীতে মনোনয়ন ফর্ম তুলেছেন পাঁচজন। জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন রাজশাহী এক আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী দুই আসনের মোহাম্মদ আলী কামাল, রাজশাহী তিন আসনে আসাদুজ্জামান আসাদ। এছাড়া রাজশাহী এক আসনের জাসদ মনোনীত প্রার্থী আবদুল্লাহ মাসুদ সিদ্দিকী শিবলি, রাজশাহী তিন আসনে বিএনএম প্রার্থী কে এম মতিউর রহমান মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। জেলা প্রশাসন কার্যালয় জানিয়েছে এখন পর্যন্ত রাজশাহী 26 জন মনোনয়ন পত্র তুলেছেন, এর মধ্যে জমা দিয়েছেন একজন। আশা করি যে উৎসব মুখর পরিবেশে সুন্দরভাবে ভোট হবে এবং বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার জন্য সমান যে সুবিধা, মাঠের যে সুবিধা নির্বাচনী মাঠের, সেটা নিশ্চিত করবেন এটা আমরা বিশ্বাস করি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে নাটোর এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ওই আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।